नमस्कार বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা। এই বছর আগামী 15ই নভেম্বর শুক্রবার পালিত হবে রাস পূর্ণিমা। হিন্দু ধর্মে এই পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। রাস মূলত বৈষ্ণব ধর্মের উৎসব, বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রগতির উৎসব। এই দিন গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। এটি বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব হলেও হিন্দুরা এই উৎসবটি ধুমধাম করে পালন করে থাকে। কথিত আছে শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এইভাবে শুরু হয় রাসলীলা এবং এই উৎসব শুরু হয়। শোনা যায় রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। প্রথম নবদ্বীপে নাকি এই উৎসব পালিত হয়। সেই সময় চৈতন্যদেবের পরবর্তী সময়ে নবদ্বীপে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসের বধ করেছিলেন, তাই এই পূর্ণিমাকে ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন, তাই এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক মাসের পূর্ণিমাকেই প্রধানত রাস পূর্ণিমা বলা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল পেতে পারে। এবছর 15ই নভেম্বর শুক্রবার আমরা রাস পূর্ণিমার উৎসব পালন করব। 14ই নভেম্বর 28শে কার্তিক বৃহস্পতিবার শেষ রাতে 5:13 থেকে পূর্ণিমা শুরু হবে এবং 15ই নভেম্বর 29শে কার্তিক 1431 শুক্রবার রাত 3:51 পর্যন্ত পূর্ণিমা থাকবে। তাই এই শুভ সময়ের মধ্যে আমরা পূর্ণিমার পুজো সম্পন্ন করব। আমরা 15ই নভেম্বর অর্থাৎ 29শে কার্তিক শুক্রবার দিন সকাল সকালই রাধা মাধব এবং নারগোপালদের পুজো করব। এদিনকে অনেকে লক্ষ্মীনারায়ণেরও পুজো করে থাকে, তবে আজকে আমি কিভাবে এই রাস পূর্ণিমার দিন রাধা মাধব এবং নারগোপালদের সেবা করব সেই সংক্রান্তে এই ভিডিওটা হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন ও পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন পুজো সমস্ত সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি। এখানে পঞ্চামৃত এবং গোলাপ জল, অগুরু, চন্দন, ফুল, তুলসী পাতা সবই রয়েছে। প্রথমে আমি আমার নারগোপালদের অভিষেক করব। এখানে দেখতেই পাচ্ছেন সবার প্রথমে হাতে একটু জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিপাজস্বরে কুণ্ডলিকাক্ষ সবার্য অভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এইভাবে শুদ্ধিকরণ নিয়ে আমি সবার প্রথমে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছি জল। এতত পাদং নমো ক্লিং কৃষ্ণায় নমো। এই বলিয়ে আমরা শ্রীকৃষ্ণ অর্থাৎ বালগোপালের শ্রীচরণে জল নিবেদন করছি। এরপর আমরা অর্ঘ্য নিবেদন করব। এষো অর্ঘং নমো ক্লিং কৃষ্ণায় নমো। এইভাবে ফুল ও তুলসী পাতা সহকারে আমরা অর্ঘ্য নিবেদন করে দিলাম। এরপর আমরা সবার প্রথমে মধু শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করছি, অর্থাৎ মধু দ্বারা অভিষেক করাচ্ছি। এরপর আমরা ঘি দ্বারা শ্রীকৃষ্ণের অভিষেক করাব। তারপর একে একে দই, দুধ ও শর্করা মিশ্রিত জল দ্বারাও আমরা অভিষেক করাব ও সবশেষে অগুরু ও গোলাপ জল ও চন্দন দিয়ে অভিষেক করাব। এরপর আমরা দই দ্বারা অভিষেক করাচ্ছি আর এই মন্ত্র পাঠ করছি। ইদং দধি স্নানম ক্লিং কৃষ্ণায় নমো বা ক্লিং গোপালায় নমো। এইভাবে আমরা দই দ্বারা স্নান বা অভিষেক করে নিলাম। এরপর আমরা দুধ দ্বারা অভিষেক করাব। এরপর আমরা শর্করা মিশ্রিত জল দ্বারা অভিষেক করাব। শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি মিশ্রিত জল, সেটি দিয়ে আপনি অভিষেক করাবেন। আপনি চাইলে শুধু চিনি বা মিশ্রি দিয়েও অভিষেক করাতে পারেন, তবে যখন আমি গোপালকে অভিষেক করাই তখন আমি এই শর্করা বা চিনি মিশ্রিত জল দ্বারাই অভিষেক করাই। এরপর আমরা দুধ দিয়ে অভিষেক করাবো আর এই মন্ত্রটি বলবো। ইদং দুগ্ধ স্নানম ক্লিং কৃষ্ণায় নমো বা ক্লিং গোপালায় নমো। কৃষ্ণকে অভিষেক করালে কৃষ্ণায় নমো বলবেন, গোপালকে অভিষেক করালে গোপালায় নমো বলবেন।
আর না তো আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে পারেন। এরপর আমরা অগুরু দিয়ে অভিষেক করে নিলাম, আর এবার গোলাপ জল দ্বারা অভিষেক করাবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো শ্রীকৃষ্ণায় নমো, ওম নমো গোপালায় নমো। এরপর আমরা চন্দন দ্বারা অভিষেক করাবো ও পুষ্পাভিষেকও করাবো। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা জানেন যখনই আমি নারুগোপালদের অভিষেক করাই পুষ্প দ্বারা অভিষেক অবশ্যই করিয়ে থাকি। সামান্য ফুল থাকলেও সেটিকে ছিঁড়ে পুষ্পাভিষেক অবশ্যই করাবেন। এরপর আমরা সে চন্দন দ্বারা লাড্ডুগোপালদের অভিষেক করাচ্ছি। চন্দন দিয়ে অভিষেক করালে কি হয়, যে ঘি মধুর যে চটচটে ভাবটা থাকে সেটা চলেও যায় এবং সুগন্ধ তো আসেই এবং গায়ে একটা আলাদা রকম জেল্লা দেয়। এই যে পুষ্পাভিষেক করার পর আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা অভিষেক করিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ইদং আচমানীয় জলং নমো ক্লিং গোপালায় নমো। এই বলিয়ে আমরা বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করে নিলাম। এবার পরিষ্কার একটি তোয়ালে দিয়ে আমরা গোপালকে ভালোভাবে মুছে গোপালকে বস্ত্র পরাবো আর শৃঙ্গার করাবো। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে ধুমধাম করে রাসযাত্রা পালিত হয় তা নয়, বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, আসাম, মণিপুরেও আড়ম্বরের সঙ্গে রাসযাত্রা বা রাস উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবের মূল বিষয় কিন্তু রাধাকৃষ্ণের আরাধনা। পশ্চিমবঙ্গের নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের ধামে খুব সুন্দরভাবে এই রাস পূর্ণিমার উৎসব পালন করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমার গোপাল সোনা সুন্দরভাবে শৃঙ্গার করে তৈরি হয়ে গেছে। একটি ময়ূরের পালক আমি দিয়ে দিলাম। এরপর আরেকজন গোপাল সোনা অর্থাৎ আমার বড় গোপাল সোনা গোবিন্দাকেও আমরা শৃঙ্গার করিয়ে দিচ্ছি। এই গোপালের শৃঙ্গার করা কাজটি আমার অত্যন্ত প্রিয়, খুবই ভালো লাগে। আমার ছোট মেয়েও এটি করতে খুব ভালোবাসে, যদিও এই বড় গোপালটি ওর তুলনায় একটু ভারী, তবে ও ছোট গোপালটি নিয়েই সন্তুষ্ট থাকে। আজকে ওদেরকে এই গোলাপি রঙের পোশাক পরিয়েছি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমার গোপাল সোনাদের সাজ আপনাদের কেমন লেগেছে। সুন্দরভাবে ওদের শৃঙ্গার করিয়ে নিলাম। গোপালের শৃঙ্গার সম্পূর্ণ হয়ে গেছে। এবার সর্বপ্রথমে আমরা চন্দন নেব এবং চন্দন তাদের শ্রীচরণে নিবেদন করার পর তাদের মস্তকে ফোঁটা দিয়ে দেব চন্দনের। এসো গন্ধ নমো ক্লিং কৃষ্ণায় নমো বা এসো গন্ধ নমো ক্লিং গোপালায় নমো, মস্তকে এবং বক্ষে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আমার তিনটে গোপাল সোনা রয়েছে তাই তিনজনকে একইভাবে আমি শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে দিলাম কপালে। এরপর চন্দন সহযোগে একটি ফুল নেব এবং গোপালের কাছে নিবেদন করব। এ তৎ সচন্দন পুষ্পং নমো ক্লিং গোপালায় নমো। এইভাবে আমরা ফুল নিবেদন করলাম গোপালদের কাছে। আর যখন আমরা ফুলের মালা পরিয়েছিলাম তখন এই মন্ত্রটি পাঠ করেছিলাম, এ তৎ সচন্দন পুষ্পমাল্যং নমো ক্লিং গোপালায় নমো। এরপর আমরা তুলসী নিবেদন করব। তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নমো ক্লিং গোবিন্দায় নমো গোপালায় নমো। এইভাবে আমরা ফুল ও তুলসী পাতা গোপালের কাছে নিবেদন করে দিলাম। ফুলের মালার মধ্যে কিন্তু চন্দন আমি আগে থেকে দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবে সুন্দর করে ফুলের মালা দ্বারা আর ফুল দ্বারা আমার সিংহাসনটি সুন্দর করে সাজিয়ে তুলেছি। এরপর আমরা একইভাবে আমার রাধা মাধবের অভিষেক করাবো। আমার রাধা মাধবের বিগ্রহটি আপনারা দেখিয়েছেন, এখানে সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিলিয়ে নিয়েছি, দই, ঘি, মধু, শর্করা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অগুরু, চন্দন, পঞ্চামৃত তৈরি করে নিয়ে পঞ্চামৃতের মধ্যে গোলাপ জল, অগুরু এবং শ্বেতচন্দনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রাধা মাধবের বিগ্রহটি অনেক বড়, সেটিকে আলাদাভাবে অভিষেক করানো অসম্ভব ব্যাপার, তবে আমি বিশেষ বিশেষ দিনে এইভাবে অভিষেক করিয়ে থাকি। এইভাবে আমি একটি থালা ধরি আর এইভাবে ওনাদের অভিষেক করিয়ে থাকি। এত বড় বিগ্রহ কখনোই অভিষেক করানো সম্ভব নয়, তাই জন্য এইভাবে আমি রাধারানী ও শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে থাকি। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো
নমস্তু জলদাভাস জল্লসন্নিধায়ে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে রাধারানী এবং মধুসূদনের আমি অভিষেক করিয়ে নিচ্ছি। যাদের বাড়িতে ছোট বা মাঝারি মাপের রাধা মাধবের বিগ্রহ রয়েছেন তারা আজকের দিনে অবশ্যই এইভাবে অভিষেক করিয়ে নেবেন পঞ্চামৃত দ্বারা, আর সুন্দর করে সাজ শৃঙ্গার করাবেন। আমি এইভাবে অভিষেক করিয়ে নেব, তারপর পরিষ্কার কাপড় দ্বারা মুছে নেব। এরপরে আমরা পঞ্চামৃত দ্বারা গোমাতার অভিষেক করাবো, আর এই মন্ত্রটি বলবো। সর্বকাম দুধে দেবী সর্বতী ভূষের চিনি পাবনে সুরভি শ্রেষ্ঠে দেবী তোভ্যম নমস্তুতে। এইভাবে আমরা এই কামধেনু বা গোমাতার অভিষেক করে নেব। এরপর আমরা গোমাতাকে শ্রীকৃষ্ণের চরণের স্থানে আমরা অধিষ্ঠিত করলাম। এরপর আমরা শ্বেত চন্দনের ফোঁটা শ্রীকৃষ্ণের কপালে দেব। প্রথমে আমরা চরণে দিয়ে নিয়েছি চন্দনের ফোঁটা। এসো গন্ধ নম ক্লিং কৃষ্ণায় নম বলে আমরা চন্দনের ফোঁটা দিলাম, আর লাল চন্দনের ফোঁটা আমরা মা রাধার কপালে দিয়ে দিচ্ছি। এসো গন্ধ নম শ্রী রাধিকায় নম এই বলে আমরা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার আমরা পুষ্পমাল্য নিবেদন করব। এতৎ সচন্দন পুষ্পমাল্যং নম ক্লিং কৃষ্ণায় নম এতৎ সচন্দন পুষ্পমাল্যং নম শ্রী রাধিকায় নম এইভাবে আমরা পুষ্পমাল্য পরিয়ে দিলাম। এবার আমরা শ্রীচরণে ফুল ও তুলসী পাতা নিবেদন করব। তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নম কৈ শ্রীকৃষ্ণায় নম তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নম কৈ শ্রীকৃষ্ণায় নম এরপর আমরা ফুল নিবেদন করব। এতৎ সচন্দন পুষ্প নম ক্লিং কৃষ্ণায় নম নম এতৎ সচন্দন পুষ্প নম শ্রী রাধিকায় নম নম এইভাবে আমরা ফুল ও তুলসী পাতা শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিলাম। আজকের দিনে লক্ষ্মীনারায়ণ সেবা অনেকে করে থাকেন। এরপর ফুল ও তুলসী পাতা শ্রীকৃষ্ণের বক্ষে নিবেদন করব। এখানে গোমাতাকেও আমি ফুল নিবেদন করে দিলাম। এখানে ফুল তুলসী পাতা নিবেদন করলাম শ্রীকৃষ্ণের নিকট এবং শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করছি। ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াত। এটি হচ্ছে কৃষ্ণের গায়ত্রী মন্ত্র। এখানে আমার একটি বালাজি দেবের মূর্তি রয়েছেন, উনি নারায়ণ রূপে পূজিত হয়, তো ওনাকেও আমি এখানে চন্দন, এখানে আমি কেশর চন্দনের তিলক ওনার কপালে দিয়ে দিলাম এবং তুলসী পাতা দিয়ে দিলাম। ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম নারায়ণায় নম এখানে ওনার চরণে আমি তুলসী দিয়ে দিলাম, বক্ষ তুলসী দিয়ে দিলাম আর ফুল নিবেদন করে দিলাম। অনেকেই বলে থাকেন যে বক্ষে তুলসী পাতা দেওয়া হয় না, কিন্তু তুলসীর মালা কিন্তু দেওয়া হয় আর সেটা কিন্তু বক্ষতলেই থাকে, তাই আমি তুলসী পাতা বক্ষেও দিয়ে থাকি। এখানে জগন্নাথ দেবকেও আমি তুলসী এবার ফুল নিবেদন করলাম চন্দন সহযোগে এবং পুষ্পমাল্য নিবেদন করে দিলাম, আর চন্দনের তিলক পরিয়ে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আজকের দিনে অনেকেই সকাল সকাল গঙ্গা স্নান করে থাকেন, তবে আপনি গঙ্গা স্নান করতে না পারলে বাড়িতে স্নান সেরে একটু মাথায় গঙ্গাজল ছিটা দিয়ে নেবেন। চাইলে আপনি সারাদিন উপবাস করে পুজো করতে পারেন, তবে সারাদিন উপবাস করতে সক্ষম না থাকলে আপনি সকাল সকালই পূর্ণিমার মধ্যে পুজো সেরে আহার গ্রহণ করতে পারেন। আজকের দিনে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, যেহেতু আপনি শ্রীকৃষ্ণের পুজো করছেন। এখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিচ্ছি, কিছুটা ফুল ছড়িয়ে নিলাম, তার উপর একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বেলে নিচ্ছি, আর এই ঘিয়ের প্রদীপ ও ধূপ আমি শ্রীকৃষ্ণের নিকট নিবেদন করব এই মন্ত্র বলে। এষো দীপ নম ক্লিং কৃষ্ণায় নম এষো ধূপ নম ক্লিং কৃষ্ণায় নিবেদয়ামি নম। এরপর আমরা নৈবেদ্য নিবেদন করব। আসন বিছিয়ে নিলাম, তার উপর আমরা খণ্ডফল না নিবেদন করে গোটা পাঁচটি ফল নিবেদন করলাম। আরেকটি আসন বিছিয়ে নিলাম, তাতে আমরা কিছু শুকনো ড্রাই ফ্রুটস দিচ্ছি,
काजू किशमिश बादाम और माखन मिश्री दिए एखे पाँच रकम मिष्टि दिए जल निबेदन करलाम। आपनी चाहले मुरकी खई नारकेल छिड़े एगुलो आजकेर दिने नैवेद्य हिसाबे निबेदन करते पारें। आर समस्त किछु नैवेद्यर उपर तुलसी पाता आमरा देब। तुलसी पाता श्रीकृष्णेर खुबी प्रिय। तुलसी पाता छाड़ा श्रीकृष्णेर भोग निबेदन असम्पूर्ण थेके थाके, ताइजन्य आमरा एखाने तुलसी पाता निबेदन करे निलाम। ईदं पानीयो जलं नमो क्लीं कृष्णाय नमो, ऐ बोली आमरा पानीयो जल निबेदन करलाम। ईदं सघृत सोपकरण मिष्टान्नं नैवेद्यं नमो, ऐ बोली आमरा नैवेद्य निबेदन करे दिलाम। एरपर आमरा पुष्पांजलि निबेदन करब जोरहात करे तुलसी पाता सहयोगे फुल दिए। एषो सचंदन तुलसी पत्र पुष्पांजलि क्लीं गोपालाय नमो। एखाने आमी गोपालेर जेहेतु पुष्पांजलि निबेदन करछि ताई गोपाल बोलछि, कृष्णेर समय कृष्ण बोलबो। एइभावे तीनबार आमरा पुष्पांजलि निबेदन करब एई मंत्र बोलिया। एरपर आमरा श्रीकृष्णेर काछे तुलसी पाता ओ फुल निये एकइभावे मंत्र उच्चारण करब। एषो सचंदन तुलसी पत्र पुष्पांजलि क्लीं कृष्णाय नमो नमो, এই বলে আমরা কৃষ্ণের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। এরপর আমরা প্রণাম মন্ত্র পাঠ করব। ওং যজ্ঞেশ্বরায় দেবায় দেবকী নন্দনায় চ জগদ্ভবায় নিত্যায় গোবিন্দায় নমো নমো। নীলতপলদল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়ন নন্দনম গোপালং প্রণমম মহম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ স্তুতে। এইভাবে আমরা প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমরা আরতি করব। তার জন্য সবার প্রথমে আমরা পঞ্চপ্রদীপ জ্বেলে নিচ্ছি। পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ ধূপ দীপ দিয়ে জলশঙ্খ ময়ূর পাখা দিয়ে বস্ত্র দ্বারা আমরা পরপর আরতি করব। পঞ্চপ্রদীপটি আমরা নিবেদন করে দিলাম এখানে ফুল দিয়ে। এরপর আমরা আরতি করব, শ্রীকৃষ্ণ ও গোপালদের আরতি করব। আমাদের আরতি শেষ হয়ে গেল। সব শেষে শঙ্খ বাজিয়ে আমাদের পুজো সুসম্পন্ন করব।
এইভাবে খুব সহজ সরল উপায়ে আপনারাও বাড়িতে এই রাস পূর্ণিমার দিন রাধা মাধব ও নারুগোপালদের সেবা করতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে রাধা মাধবের নাম ও গোপালের নাম স্মরণ করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস পূর্ণিমার অনেক শুভকামনা। জয় রাধা মাধব।